সন্তানের মাথায় হাত রেখে দিব্যি দেওয়া যাবে কিনা, অত্যন্ত শিরকের গুণা এটা। আমরা অনেকে এই কাজটা করি, তোর বাবার কসম দিই, মায়ের কসম দিই, অনেক সময় সন্তানের মাথায় হাত দিয়ে বলি আমার সন্তানের মাথায় হাত দিয়ে বসি, এটা হলো শিরক, মস্ত বড় শিরক, কবিরা গুণা, এটা বলবেন না। মানুষ কোনো ক্ষেত্রে যদি সে কসম করে তাহলে সে আল্লাহর নামেই কসম করবে। কার নামে করবে? আল্লাহর নামে কসম করবে। আপনি এই সন্তানের মাথায় হাত দিয়ে যেটা শিরিক করলেন, অপর প্রান্ত আরেকটা কথা মনে রাখবেন আপনারা, আমরা অনেক বাবা আছি, অনেক মা আছি, সন্তানকে রাগের বশতে আমরা বলি তোর ভবিষ্যৎ অন্ধকার, আপনার মুখ দিয়ে আমার মুখ দিয়ে এই কথা বেরোনোর সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে আমিন। আমরা বাচ্চাদেরকে অনেক সময় দুষ্টুমি দেখে বলি তোর আর কোনো লেখাপড়া হবে না, ফেরেশতা বলে আমিন। আমরা বলি তুই ধ্বংস হয়ে যাবি, ফেরেশতা বলে আমিন। প্রত্যেক বাবা আর মাকে খুব সাবধান সতর্ক থাকতে হবে, সন্তানকে আপনি রাগের বশীভূত বা যে কোনোভাবে তার ভবিষ্যৎ নিয়ে বা তার কোনো বিষয় নিয়ে আপনি এরকম মন্তব্য করবেন না। আপনার বলার সঙ্গে সঙ্গে ফেরেশতার আমিন যদি কবুল হয়ে যায় তার জন্য এটাই বরাদ্দ হবে, এ ব্যাপারে সতর্ক থাকবেন।